আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে অন করে দিও। তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ঢাকা শহরে আসে আর সেখানে এসে এক বৃদ্ধ লোকের অনেক চিরা অনেক সুন্দর করে সেলাই করে আর জুতাগুলাকে কালার করে যার জন্য জুতাগুলা দেখতে অনেক সুন্দর হয়ে যায় আর দোকানের মালিক সেই জুতাগুলা দেখে অনেক খুশি হয়ে যায় তুমি অনেক ভালো তোমাকে অসংখ্য ধন্যবাদ এক বস্তা লাল গোলাপের শুভেচ্ছাও দিলাম তোমাকে যাও আর দেখো এখানে আমার আরো অনেকগুলো চিরা জুতা পরে আছে তাহলে তুমি আমার এই চিরা জুতা করে কালার করে সুন্দর করে দাও সর্বনাস দেখি চিরা জুতার গুডাউন ওরে বাবা দেখি উপকার করতে এসে উপকারের গুডাউনে পড়ে গেলাম এইবার কি হবে এই দোকানে নাকি অনেক সুন্দর সুন্দর জুতা বিক্রি হয় এই জন্যই তো আমি সকাল সকাল চলে এলাম জুতা কিনতে ভাই সাহেব ভাই আপনার দোকানেই তো সুন্দর সুন্দর জুতা বিক্রি হয় তাই না তাহলে সেই বান্দর জুতা থেকে টুকু না মানে সুন্দর জুতা থেকে আমাকে এক জোড়া জুতা দেন যে জুতাগুলো হচ্ছে ডিসকো জুতা আমার পায়ে দেওয়ার সাথে সাথে যাতে আমি ডিসকো ড্যান্স দিতে পারি বুঝছেন ভাই সাহেব ও বাবা বুঝছি বুঝছি আপনাকেও ডিসকো জুতা দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর জুতা কি সুন্দর জুতা দেখে নষ্ট হয়ে গেল মাথা আদরুরা আমার মাথা নষ্ট হয়ে গেলে কে আপনার জুতার টাকা জাগবা কলাগাছের ডাগব ব্যাডা বলে আগগো আমার এত তুন্ডল জুতাগুলো কেও নেвал আগেই আমি নিয়ে পেলে ভাই এই যে টাকা নেন টাকা এততে কি 1000 টাকা নোট ওয়াও এই জুতার দাম আমাকে বলছে 700 টাকা দেবে জেরি থেকে জুতার দামটা রেখে দাও তো থেকে জুতার দাম রাখতে হবে ঠিক আছে বৃদ্ধ দাদু আমি একরে জুতার দামটা আমি কম্পিউটারে হিসাব করে রেখে দিচ্ছি এই যে ডয়ার হয়ে গেছে এখন এখান থেকে তিনশো টাকা ফেরত দিতে হবে তাই তো দেন এক হাজার টাকা নোটটা এক হাজার টাকার বান্ডেলের সাথে রাখলাম এখন আপনাকে আমি তিনশো টাকা ফেরত দিচ্ছি এই যে নেন বৃদ্ধ দাদু তিনশো টাকা ওই মহিলা বৃদ্ধ দাদুকে ফেরত দিয়া দেন ভাইজান ভাইজান আপনারা এত টাকার জুতা বিক্রি করে কোথায় যান দূর এসব বলে লাভ নেই আসলে ভাইজান আপনাদের দোকানের জুতাগুলো অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আমি আজকে এক জোড়া নিয়েছি না অন্যদিন আসবো আরো দশ জোড়া নেওয়ার জন্য বুঝলেন আরো দশ জোড়া নেওয়ার জন্য আসবে আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনি আসবেন আর জেরি তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ আজকে তোমার জন্য আমি এই জুতাগুলা এত টাকা বিক্রি করতে পারতেছি তোমাকে অসংক্য ধন্যবাদ যাও আমার বাকি জুটাগুলাও এভাবে সুন্দর বানিয়ে দাও এ কই কি আরো জতা সর্বরাস তারা তার থেকে দৌরে পালাতে হবে যাক বাবা দৌড়াতে দৌড়াতে সামনে আমার পনের পরে গেল আর আমার ব্যাবারির পে দেখলে আমার জিববার পারিি টল ঠল করে। ওয়াও কত সুন্দর সুন্দর পড়ে রে বাবা আর আমি থাকতেই পারছি না একটা কাজ করে বরঞ্চ এই ঘরের ভিতর আমি ঢুকে পড়ি এ ঘরের ভিতর ঢুকতে গেলে পুট করে শব্দ করে কি ব্যাপারটা আমি কিছুই বুঝতেছি না একবার ভিতরে গিয়ে দেখি তো পুট শব্দ করলো আবার এই! এটা শব্দটা আমার ভালো লাগতেছে। ওয়াও! আমি বেশ আনন্দ পাচ্ছি। তাহলে একবার এইদিকে যাব। ওহ ও! আবার ওইদিকে যাব। আহা! কি মজা লাগে রে! আমি পপপর শব্দ শুনি আর সামনে ডান্স করছি। চল তুলি চলপি। চল তুলি চলপি। হ্যাঁ! আমার ঘরের সিগন্যাল পপপর শব্দ করছে কেন? কি রে? একারে একটা ইদুরের পুতুল দেখা যাচ্ছে না? আমার তো মনে হচ্ছে আলমারি থেকে পুতুলটা নেমে পড়েছে এই রে মোটকি ম্যাডাম চলে আসছে এইবার কি হবে বুঝলাম না আলমারি থেকে রোবোটিক পুতুলটা নামলো কি করে যাক গোয়া মনে হয় গেছে এখানে এটা ঘরের দরজায় নড়াচাড়া করছে যাক এটা যেখানে ছিল আবার এটাকে সেখানে রেখে আসে ব্যাপারটা বুঝতাছি না ম্যাডাম কি তাইলে আমার পুতুল ভাবতাছে আর যাক গোহ পুতুল ভাই বা পুতুলের সাথে রেখে দিলেই সবথেকে বেস্ট ওয়াও মনে হচ্ছে ম্যাডাম চলে গেছে আমাকে পুতুল ভেবে রেখে গেছে পুতুলের সাথে দেখি তো উকি দিয়ে ও ম্যাডাম গেছে কিন্তু আমার ওই পনের তো কেতে হবে আর তার জন্য একটা বেলুন নিতে হবে প্রথমে আ এবার এই বেলুন দিয়ে উড়ে উড়ে ওই পনের বাক্সের কাছে যেতে হবে আর সেখানে গিয়ে মজার পনের কেতে হবে আহা মনে হচ্ছে আমি বিমান আর হেলিকপ্টার দিয়ে যাচ্ছি পনের কাওয়ার জন্য দারুন মজা পাচ্ছি ও ও আহা কি আনন্দ আকাশে বাতাসে ম্যাডাম এই দিকে মোবাইল টিপতে আছে আর আমি পনের কাইতে যাইতাছি চলে আসছি এখন পনেরটা ধরবো ওরে পনেরটা ধরতে না ধরতে আমি পেঁচে গেছি পাঙ্কার সাথে বেলুনটা পেঁচে গেছে ওরে বাবা রে চক্রার মতো ঘুরছি ইঁদুরটা তো দৌড়ে এখানে আসছিল এটা কি ওরে গেছি রে ইঁদুরটা আমার মুখে এসে পড়লো রে ওরে পুস্কি এখন তুই আবার পালাচ্ছিস কোথায় দাঁড়া আজকে তোরে কাইছি রে সর্বনাশ আজকে তো কবর আছে আমার চালাকি দূর জেরি তোরে আমি বহুত কুজা কুজের পর আজকে পেয়েছি আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না টুপির ভিতর যে লুকাইলাম টম তো আমার কাছে আসছে না কি ব্যাপার এখানে কি টুপি নেওয়ার কাস্টমার এলো নাকি হায় হায় মনে হচ্ছে এই কাস্টমার টুপিটা নিয়ে যাবে এইবার তো টুপির সাথে আমাকেও নিয়ে যাবে তবে ভালোই হবে এই টম আমাকে ধরতে পারবে না কি সুন্দর এক টুপি পাইছি আমি এখন টুপিটা গেছি এই লোকের মাথার উপর এখন আমি একটু টুপির ভিতর থেকে বের হয়ে দেখি তো টম কি করছে আরে টম তো ওখানে দাঁড়িয়ে আছে ব্যাপারটা বুঝলাম না হুট করে ইঁদুরটা গেল কোথায় ওই দিকে টুপি নেওয়ার সাথে সাথে এ টুপির ভিতরে জারি এইবার কি করি টম তুমি জিব্বা দেখো আমার জিব্বা ঠিক আছে কারণ তুমি আমাকে আর জীবনে ধরতে পারবা না তবে রে দাঁড়া আমি এখনই আইতাসি এই লোকের মাতার উপর থেকে আমি তোকে ধরে নিয়ে যাব। মাতার উপর লাভ দিতে হবে এই টুপির ভিতরে জেরি ওরে বাবা বিড়াল আমাকে কামড়াও কে কোথায় আছো বাঁচাও ইয়া ওরে বাবা রে কি শরটাই না আমার রে কিন্তু এটাই সুযোগ জেরিকে ধরার সুযোগ হাতছাড়া করা যাবে না তাড়াতাড়ি ঘরের ভিতর গিয়ে এখনই জেরিকে ধরতে হবে চালাক ইঁদুর জেরি তুই আমার জীবনটা করে দিচ্ছিস তেরি আর ভেরি এখন তোকে আমি কুজে বের করি তারপর দেখ কি করি কি ব্যাপার ইঁদুরটা আবার কোথায় গেল আমার নাম ঠম বন্ধ করে দেব জেরি তোর ধম তোকে শুধু একবার কুজে আমি বের করি তারপর দেখ আমি তোর কি করি আবার টমকে ভয় দেখাবো এই আমি দানব ইদুর দানব তোকে কেpelবো রে ওরে না আমি এত মোটা ইদুর জীবনে কোনোদিন দেখি নাই সর্বনাশ আমাকে বাঁচা এ এ তো জেরি হায় হায় ইদুটা আমাকে ভোকা বানাইছে তবে রে আজকে তুই কোথায় লুকিয়ে থাকবি এখানে আমি তোকে ধরবই ধরবো একটার ভিতরে তুই লুকিয়ে থাকতে পারবি না দরকার পড়লে সব কটা ব্যাঙে চুরমার করে দেব তাও আমি তোকে ধরেই ছাড়বো জীবন আমার বেদনা তোকে ধরে না পিটিয়ে আমি কিচ্ছু খাবো না এখন তুই পালাচ্ছিস কোথায় পালিয়েও যেতে পারবি না হায় হায় তোমার তো মাথা ফোরটি নাইন হয়ে গেছে এইবার না জানি আমার কপালে কি আছে এক দুই তিন আজকে শেষ হবে ইঁদুরের দিন ইঁদুরের দিন মানে আরে কেমন এখানে কি করছে বুঝতে পারছে তাড়াতাড়ি পুলিশকে আমার ফোন করতে হবে দরকার পড়লে দুনিয়ার সবকিছু ভেঙে ফেলবো তাও আমি ইদুরটাকে ধরে ছাড়বো ইদুরের বাচ্চা তোরে কাইসিরে রে আজকে আচ্ছা কে কারে কাইছে আমি এখনই দেখাইতাছি লাল বাটরে চাপ দিয়ে তোর লাল বাতি আমি এখনই জ্বালাইয়া দিচ্ছি পুলিশ আসছে মনে হয় কিছু করে মরবে পু 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 পে 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 আমি চলে আসছি সিকিউরিটি গার্ড এখানে একটা চোর ছিল এই যে বাইশাপ এখানে কোনো চুটটু দেখছিলেন একটা টম সর্বনাশ কথা বলছে ভালো কথা কিন্তু টুপি কুললো কেন মনে হচ্ছে দড়াটা কে গেছি তার মানে এখন কি করতে হবে এক দৌড়ে পালাতে হবে ওরে বাবা দরাকাইলে কাইলে যাবিন নাই এবার একা থেকে দৌড়ে পালাই ওই তো দাঁড়া কইতাছি এখন পলাচ্ছিস কোথায় আরে স্যার আপনার কাছে যে দড়া কাইলে আমার যাবিন নাই সেটা আমি ভালা করে জানি এজন্য দৌড়ে পলায় ওই জেরির বাচ্চা তুই এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার কি দেখিস দর চাই একটু দাঁড়াইছিলাম সঙ্গে সঙ্গে টম মারে ধিক এ! এখানে লক্ষ লক্ষ ইঁদুরের রোবটিক পুতুল দাঁড়াও এবার এগুলা দিয়ে এদেরকে আমি সাস্তা করব। হা হা এইবার আমার শক্তি অনেক বেড়ে যাবে ওই জেরি এইবার কোথায় পালাবি তুই কই গেলি টম বিড়াল দাঁড়া কইতাছি তো হবে না আমি আসছি ঘরের ভিতরে এগুলা কি আসছে সর্বনাশ এগুলা কি ওরে বাবা রে লক্ষ লক্ষ ইঁদুর কোথেকে আসছে রে এইবার তো কবর আছে আমি এখান থেকে পালাই রে ওরে পালাও পালাও সবাই দোকান ছেড়ে পালাও ধর ধর সামনে যাকে থাকে তাকে ধর সামনে যারা আছিস তারা সর ধার ধার ওরে বাবা দৌড়েও কিনার পাচ্ছি না এত ইঁদুর কোথেকে আসলো কিছুই তো বুঝতেছি না ভাব রে ভাব সবকিছু কাপ সাপ আমার রোবটিক সব পুতুল কে জানে চলে যাচ্ছে ওরে কেউ তো আমার রোবটিক পুতুলকে ধরো সবাই কেমন জানি ভয় পালাচ্ছে এ কোথায় এলাম ইদুর দতে এখন দেখি লক লক ইদুর আসছে আমাকে ধরতে বুঝতাছি না কিছু ওরা গেছে রে কিসের সাথে দুশ খাইলাম রে বাপ রে বাপ মাথাটা ঘুরে গেল এ এটা আমি কি দেখছি রে বাবা এ তো দানবীয় ইদুর ওরে বাবা এইবার তো কবর আছে হ্যাঁ এটা এমন করে গেল ওরে গেছি রে এইবার যান নিয়ে দৌড়ে পালাবো এই দেশ ছেড়ে ওরে না ওই তোরা দৌড়ে কোথায় যাচ্ছিস তোদের সাথে আমাকেও নিয়ে যা আমিও তোদের সাথে দৌড়ে যেতে চাই হ হ হ হ আহা হা হা আমার নাম জেরি আমার সাথে পাঙ্গা নিলে করে দেব তেরি বেরি কেমন দিলাম সব কটাকে ভয়ে একেবারে দোকান থেকে দৌড়াইয়া দিলাম এখন দোকানের মালিক আমি হয়ে গেলাম দেখুন আমার হাতে কত মোটা একটা মোজা সব কাটাকে করেছি সুজা জেরির বাচ্চা তুই আমারে বোকা বানাইয়া ওই দোকানে কি দৌড়ন কাওয়াই চস এজন্য আমিও তোর বোকা বানাইয়া ইলেকট্রিক শট খাওয়াবো জেরি তুই কি ভাবছিস তোর মাথায় শুধু বুদ্ধি আছে আমার মাথায় বুদ্ধি নাই দেখ আমি কি ব্যবস্থা করছি তোরা শাহস্তা করবার লাগে আ সব কিছু সেট করা হয়ে গেছে এইবার শুধু সময়ের অপেক্ষায় যে কখন ইঁদুরটাকে সাহস্তা করব। দোকানে পনের খাওয়ার জন্য ইঁদুরটা আমার সাথে এমন করছে তাই দোকান থেকে একটা পনের কিনেও নিয়ে আসছি ইদুরটাকে পনের দিয়েই বুকা বানাবো আ আমার প্রতিশুধ আমার উপর জেমনে করছে না আমি তার উপর এমনেই নেব এ না দেখ দেখ কত মজার পনের চল পনের কে আসি আহা কি মজার পনের আ হবাতি যা জন্মের পড়ের ব্যবস্থা করতেছি লাল বাটন চাপ দিলাম কে যে এত ভালো আমগুর জন্য পনের রাইকা গেছে ঘরে গিয়ে মজা করে পনের খাবো আমরা ওরে গেছি রে এগুলো আবার কি রে কারেন্টের শর্ট তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ি রে ভাই না চল হা 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 ইঁদুর গুলাকে দারুণ সাহায্য করছি আমার চরম হাসতে মন চাচ্ছে ওরে হাসতে হাসতে মনে হচ্ছে পড়ে যাব নাকি ওরে না ওরে গেছি রে আমার ইলেকট্রিক শটে আমি ইলেকট্রিক শটকে একেবারে বত্তা হয়ে গেলাম ও বাবা রে বাবা রে বাবা অর্ডার 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 এবার নির্বাচনে যদি পেল করতে পারে সব কটাকে পিটাইয়া পাটামো ভড়ার ওরে এটা কি হচ্ছে এই অর্ডার 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 সব কটাকে পিটাইয়া পাটা না ভরার কারণ এখানে মনে হচ্ছে টম টমের মাথায় পিটাইয়া আলু গাজাইয়া দিচ্ছি এইবার না জানি কি কয় টম আমরে তার সেরা বিচারকের বাচ্চা আমার মাথায় কি অর্ডার করার জায়গা কি হ্যাঁ আমার মাথায় হাতুর দিয়ে বাড়ি দিয়া দিছে আলু পোলাইয়া সর্বনাশ একটা না দুইটা আলু হয়ে গেছে কামড়া ওরে আলু তো তিনটা হয়ে গেছে মাথায় এই রে টম আলো যেহেতু হইয়া গেছে চলো এগুলো বাজারে নিয়ে বিক্রি করে দে না মানে দুষ্টামি করলাম এগুলো ওই আলো না যেগুলো বিক্রি করা যাবে তুমি কোনো টেনশন করবে না আমার কাছে নাইনটি মার্কা ডাক্তার আছে নাইনটি মার্কা অটাস পটাস ডাক্তার কাম হিয়ার তাড়াতাড়ি চিকিৎসা শুরু করো টমকে আরে আরে কি করছে আমার মাথায় সমস্যা সরাসরি শরীর করছো কেন এই তোমরা আবার কোন ধরনের ডাক্তার রে বাবা এটা কি করলো আমার সারা শরীর করলো কেন ওরা মাথায় আঘাত পেয়েছি কাম না কৰল কি এগুলাকে আসলে ডাক্তার না ভুয়া ডাক্তার কিছুই তো বুঝতেছি না রে বাবা আমি এরা কি চিকিৎসা শুরু করলো রে বাবা এখন বরঞ্চ মাথাটা আমার ভন করে তুমি কোনো টেনশন করবে না আমি থাকতে তোমাকে কেউ বাঁচাতে পারবে না ও তু ভুল কইছি মানে আমি থাকতে তোমাকে কেউ মারতে পারবে না আমি আবুল চলে আসছি তুমি নো টেনশন ডো পূর্তি করতে পারো এখন বলো আসলে তোমার কি সমস্যা আর তুমি কি চাও তোমার সমস্যা সমাধান করতে তাহলে আমাকে বলো আমি তোমার সমস্যা সমাধান করে দিতে ব্যাপারে খুব মুহূর্তে তাই না মটকুকে তামাও একই পড়াশোনা শুরু করছে এসব প্যাম্পিরিতির পড়াশোনা আমার ভাল লাগে না আমি এসব প্যাম্পিরিতি মোটেও পছন্দ করি না আমি ঠিকই পছন্দ করি মামু ঠিক আছে এই যে মোটকু বন্ধু প্রেম করার জন্য কিছু টেকনিক দরকার আর সেই টেকনিক আমি জানি তোমাকে এখন দেখাবো ঠিক আছে প্রেম করতে হলে আগে তোমাকে ড্যান্স দিতে হবে ড্যান্স শিখতে হবে আর তোমার ড্যান্স দেখে সেই আঞ্জলা পাগল হয়ে যাবে তবে আমি আবার ডান্স করতে পছন্দ করি বাইক না ওরে ভালো ডান্স করতে পারলে আঞ্জেলা আমাকে পছন্দ করবে তাহলে আমি বই পড়াশোনা করে কি করব দূর রোমান্টিক বই পড়ার কোনো দরকার নাই আমি তাহলে ড্যান্স করব আহ ডিজে ডিজে ও কি সুন্দর ডান্স বাবা ডিজে ডিজে আমি ডান্স করতেছি আহ এইবার তো কি ব্যাপার আমার পাড়ার নিচে মনে হয় কিছু একটা ওরে জেরিকে পাড়া দিয়ে মনে হচ্ছে চাপটা করে ফেলেছি জেরি সরি আই এম বেড়া ভাঙ্গা সরি একে তো আমাকে চাপটা করেছে আবার ভুল ইংলিশ বলে কিসের নাকি বেড়া ভাঙ্গা সরি আরে এটা হচ্ছে বেরি সরি এখন আমাকে সোজা করো মামু ব্যাপারটা কি জানো মোটকু আসলে নকল করে পাস করেছে এই জন্য সে ভুলভাল ইংলিশ বলে ভালো করে পড়াশোনা করলে কি আর ভুলভাল ইংলিশ বলতো ঝাগুয়া মোটকুর প্রেম তো গোরা ডিম হবে কিন্তু এখানে প্রেমের বদলে অনেক হাসি বিনোদন অনেক আনন্দ হবে ও দারুন মজা হবে আজকে হা 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 জেরি আমার পায়ের নিচে পরে চাপটা হয়ে গেছে হা 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 ওরে আমাকে পাড়া দিয়ে চাপটা তো করছেই করছে আবার কিল কিল করে দাঁত বের করে জেরি মামু, তুমি তাইলে আসো আমি তো ভাবছিলাম মটকুর পাড়াকে তুমি নাকি পটলই তুলে ফেলেছো এই যে আমার ছোট্ট বন্ধুরা দেখো আমি আরো সুন্দর হওয়ার জন্য এক কেজি ময়দা নিয়ে আসছি ময়দা মুখে মাখলেই নাকি সুন্দর হওয়া যায় দেখো হ্যাঁ ময়দা মুখে দিলে মুখ সুন্দর হয়ে যায় পরশা হওয়া যায় এ কি বুকার পালাই পড়লাম রে বাবা এ দেখি মেকআপ মার্কা সুন্দর হতে চায় তাও আবার ময়দা দিয়ে এই যে আমাদের মটকা বন্ধু আজকে তোমাকে ট্রেনিং দেব যে কি করে ওই আঞ্জলার সাথে বসে লাঞ্চ করবে ডিনার করবে একটা হোটেলে গিয়ে ঠিক আছে এখন দেখো আমরা বসার জন্য একটা স্টেজ বানিয়েছি এখানে আমরা বসে এখন তোমাকে প্র্যাকটিক্যালে দেখাবো এখন আমার ডেরি মামু না মানে জেরি মামু এক পাশে বসবে তুমি মনে করো সে জেরি মামু না সে হচ্ছে তুমি মোটকু বন্ধু এখন আমি আঞ্জালার মতো বসে দেখাবো তুমি বসার জন্য আমাকে সুযোগ করে দেবে তারপর আমি বসবো মানে আঞ্জেলা বসবে এখন বুঝলে তো কিন্তু আমি যখনই আঞ্জলা সামনে যাই আমার মুখ থেকে উড়া দুরা বাতাস বের হয় এ এ দেখাতে গিয়ে তো এখন এ জেরিয়া তার বাইনাস টেইটাই আমি একেবারে বেঙ্গের চুরমার করে দিছি মামু এখন কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে এই মোটকুটারে কিছু একটা করো কি আর করব মোটকু কিছু করলে তো আমাদের অবস্থা আরো বস্তা হয়ে যাবে যাক এখন মোটকুটাকে শিখাতেই হবে যে কি করে আঞ্জালার সামনে বসে খেতে পারবে এখন সে বসার জায়গাটা কোথায় বানানো যায় হুম বিলায়ের নাকে গিরো আমার বুদ্ধি বের হ ও বিলায় নাকে গিরো দেওয়ার সাথে সাথে আমার বুদ্ধি বের হয়ে গেছে লেটিস গো না মানে লেটস গো এখন আমরা ডাইরেক্ট হোটেলে চলে আসছি যেখানে আমরা প্র্যাকটিক্যালে এখন শিখাবো মোটকুকে কি করে আঞ্জালার সামনে বসে খেতে হয় আর কথা বলতে হয় এই যে মোটকু এখন কি করবে শুনো ঠিক আছে তাহলে যাও আঞ্জেলাকে নিয়ে ঠিক আছে ইস্কু ড্রাইভার তোমার কথা মতো হবে এই যে সুন্দরী আঞ্জেলা আমার হব হব গার্লফ্রেন্ড যাও তুমি ওই চেয়ারে গিয়ে বসো আমি তোমার পিছনে দাঁড়িয়েছি এই যে চেয়ারটাকে ধরেছি যাতে তুমি চেয়ার থেকে পরে গিয়ে কষ্ট না পাও ব্যথা না পাও হয়েছে এবার আমি তোমার সাথে বসি ঠিক আছে আহু আহ বসছি কি ব্যাপার আমার নিচে মনে হচ্ছে আঞ্জালা আঞ্জালার উপরে আমি বসে গেছি ওরে কামনা করলাম কি আঞ্জালাকে তো চ্যাপটা করে ফেলছি ও তাড়াতাড়ি উঠে পড়ি কি রে নরে চড়ে না কেন আবার মোরে টোরে গেল নাকি দেখি তো একটু উপরে তুলে হ্যাঁ তুমি আসো না গেছো গো সুন্দরী ও আছে আছে হ্যাঁ গো মটকু আমি আসি আসি এখনো যায় নাই তবে হাড় মাংস সব চ্যাপটা হয়ে গেছে আমার কি সর্বনাশ বলছো তার নাকি হার মাংস সব চাপটা হয়ে গেছে কোন ব্যাপার না একটু তুতু দিয়েছি এবার তোমার হার মাংস সব লেভেল করে দিচ্ছি এই যে দেখো আগের মতো একেবারে কিউটের ডাব্বা না মানে ডিব্বা হয়ে গেছো এখন মাথাটা ঠিক করে দেয় হয়ে গেছে ও দারুন ওরে আল্লাহ আমি কার সাথে ডেট করতে আসলাম কি ব্যাপার টেবিলের বাপসাপ দেখে মনে হচ্ছে এখনই এখানে মজার মজার খাবার আসবে ও আজকে আমি বেশ জমিয়ে খেতে পারবো দারুণ মজা হবে আসলে প্রেম করার আমার উদ্দেশ্য একটাই মটকুর কাছ থেকে যা কিরায়া খাইতে পারি তাই আমার লাভ প্রেম করব দূরের কথা এই মটকুর সাথে শুধু খাওয়ার জন্য আসছি প্রেম করতে এই মটকুর সাথে এই আঞ্জলার সাথে এখন কি কথা বলবো আমি তো বুঝতে পারছি না আমি তো কিছুই বলতে পারতাছি না এইদিকে স্কুটার আবার আসছে না কেন আরে বাবা মোটকু তো দেখি একটা বলদের মতো চুপ করে বসে আছে কোনো কথাই বলছে না মামু কি করব এখন বাইক না কি করবে মানে এই রোমান্টিক বইটা দেখে দেখে পড়তে থাকো আর তুমি ওই মোটকুকে শোনাতে থাকো আর তোমার কাছ থেকে শুনে মোটকু সবকিছু ওখানে বলতে থাকবে আচ্ছা ঠিক আছে মামু আমি বই দেখে দেখে তাহলে মোটকুকে পড়ে শোনাচ্ছি বইয়ে কি লেখা আছে এই যে মোটকু শুনো এখন আমি তোমাকে যা বলবো তুমি তাই বলবে ঠিক আছে স্ক্রু ড্রাইভার ঠিক আছে আমি তাই বলবো আঞ্জেলা আমি তোমাকে অনেক পছন্দ করি আসলে তোমার বাবার টাকা পয়সার জন্য না শুধু তোমার প্রেম পাওয়ার জন্য ও এটা বলতে হবে ঠিক আছে এই যে আঞ্জেলা আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি তোমার বাবার ধন সম্পদ পাওয়ার জন্য তোমার বাবার যত টাকা পয়সা আছে সব কিছু পাওয়ার জন্য আসলে তোমার সাথে প্রেম করতে চায় না শুধু তোমার বাবা ধন সম্পদ পেতে চায় ওরে চামসা আছে এত দেখি আমার চারি বড় ভাগ পার আর আমি আসছি এটাকে তোкая খাওয়ার জন্য রাগওয়া আইসা যেও তো পড়ছি তাহলে ট্রাই করে দেখি এটাকে ভোকাবানি কিছু খেতে পারি কিনা এই মোটকো কখন থেকে বসে রইলা খাবার কিছু অর্ডার করতে না কেন এই আমি তো জানি না যে হোটেলে এসে হবু হবু গার্লফ্রেন্ডের জন্য কি অর্ডার করতে হয় আরে খাবার তো চলে আসছে ওয়াও খাবার আসছে আমি তো আবার খাবার খেতে পছন্দ করি খাবার দেখলে আমার মাথা ঠিক থাকে না আর দেরি করব না খাবার খাওয়া শুরু করে দেব ও আমার প্রিয় ফেভারিট খাবার মাছ আর সেই মাছই পেয়ে গেছি দাঁড়াও মোটকু মাছ তোমারে খাওয়াচ্ছি মোটকু মাছ তুমি কেউ না তোমার গার্লফ্রেন্ডকে মাছগুলো দাও হ্যাঁ মাছগুলো আমার গার্লফ্রেন্ডকে দিতে হবে তাহলে গার্লফ্রেন্ড আমাকে পছন্দ করবে ঠিক আছে এই যে গার্লফ্রেন্ড আসলে মাছগুলো আমি তোমার জন্য নিয়েছি এখন মাছগুলো তুমি নিশ্চিন্তে খেতে পারো কারণ মাছগুলো তো শুধু তোমার জন্য আনা হয়েছে ওয়াও মোটকু! তুমি কত ভালো তোমার ভিতরে শুধু ভাত পারি আর ভাত পারি জাগুয়া এখন তাড়াতাড়ি খেয়ে সাফ করে দেই মটকুকে এখন যা বলতে হবে এ এ এ এই যে মোটকু তুমি তাকে বলো তুমি যা খেতে চাও আমি তোমাকে তা খাওয়াবো আমার টাকা পয়সার অভাব নাই এই যে আঞ্জালা শুনো তুমি যা খেতে চাও আমি কিন্তু তোমাকে তাই খাওয়াবো না কারণ আমার কোনো টাকা পয়সা নাই তুমি যা মন চাই তাই কেউ না আমার পকেটে কোনো টাকা নাই এই জন্যই তো তোমার সাথে প্রেম করছি তোমার বাপের টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য ওয়াও মাছগুলা বেশ মজার ছিল কে বেশ মজা পাইছি তুমি কোনো টেনশন করবে না আমি তোমাকে বিয়ে করার পর আগে তোমার বাপের সম্পদগুলো নেব তারপর তোমাকে তালাক দিয়ে ছেড়ে দেব কারণ তোমার বাপের ধন সম্পদ পেলেই আমার হয়ে যাবে যাক বাবা অবশেষে আমি সবকিছু বলতে পারছি হি 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 কিন্তু সবকিছু উঠতে পাল্টা স্কুড্রাইভার কইছে একটা আর আমি কইছি আর একটা হা 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 রে এটা কি করছে ওরে আমাকে তো কি দিচ্ছে রে বাবা ও আমাকে কি দিছে কি তোমাকে যে কেন কি দিছি সেটা তুমি বোঝো না কারণ আমি তোমার কাছ থেকে দামি দামি গিফট পেতে চাই শুনো মোটকু তুমি আমাকে প্রপোজ করবে কারণ আমি তোমাকে পছন্দ করি তুমি আমাকে লাইক করো মানে একই পছন্দ করো হুম মনে হচ্ছে কাজ হচ্ছে মোটকু অবশ্যই আমাকে হিরের আন্টি প্রপোজ করবে ও হিরের আন্টি অঞ্জলাকে প্রপোজ করার জন্য আমি জুস নিয়ে চলে আসছি কিন্তু বুঝলাম না টম তুমি এখানে কি করছো আজকে তো আমি আঞ্জেলাকে প্রপোজ করব বুঝতে পারছি আগে আমার পথের কাটা সরানোর জন্য টমকে সরাতে হবে টম কাম হিয়ার কাম হিয়ার কী করে প্রপোজ করতে হয় আমি তোমাকে শেখাচ্ছি এইদিকে আসো আঞ্জেলার চোখের আড়ালে আসো তোমাকে আমি প্রপোজ করা শেখাচ্ছি আজকে তোমাকে পিটিয়ে তক্তা করব। আমি একলা প্রপোজ করব। তোমাকে প্রপোজ করতে দেব না ওরে বাবারে রে গেছি রে প্রপোজ করা শিখাবে বলে আবল আমাকে পিটিয়ে তক্তা করে চলে গেল রে বাবা আমি থাকতে তুমি প্রপোজ করবে আমার পছন্দের আঞ্জেলাকে তা আমি হতে দেব না এই যে কু আর কিস খেতে হবে না দেখো তোমার জন্য আমি টমেটো জুস নিয়ে আসছি এই টমেটো জুস তুমি তোমার আঞ্জেলাকে গিফট করো কারণ এই জুসের ভিতরে একটু জামেলা আছে যখনই গিফট করবে তখনই একটা জামেলা হয়ে যাবে এই তো বুতুল হাতে নিশে একেবারে আঞ্জেলার দিকে আছে দেবের মুখ কাটা এবার একটা দেব। মুখ চিটকে আঞ্জেলার মুখে গিয়ে আমার নাক মুখ পাঠিয়ে দিয়েছো ওরে এটা কি করলাম আমি না না আমি কিছু নাই তো তাহলে কেমনে হইলো এই আঞ্জেলা তুমি কি আসো না পটল তুলেছো প্রেম আগে আমার আঞ্জেলা পটল তুলছে রে বাবা আহ চাইছে চাইছে মনে হয় পটল তুলে নয় কিন্তু আমি তোমাকে এমনটা করি না সত্যি তুমি ভয় পাচ্ছ কেন আমি তো জানি তুমি এমনটা করতে পারো না কারণ তোমার লোভ